আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে খুব চেনা মুখ বাট অনেক দিন পরে আসলাম, এবং যারা নতুন শিক্ষার্থী আছো তাদের জন্য আজকেই প্রথম দেখা। তোমাদের সাথে আসলে ভিন্ন ভিন্ন কিছু আইডিয়া বা ভিন্ন ভিন্ন কিছু নতুন কিছু মানে প্রজেক্ট নিয়ে আসতে আসতে আমাদের সময় লাগে, সেই সময়টা আমরা পার করলাম এতদিন। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের নতুন পরিসরে তোমাদের সাথে দেখা হবে এবং নতুন কিছু নিয়ে তোমাদের সাথে কথা হবে। স্পেশালি আমরা ফুল সাপোর্ট, স্পেশালি ফুল সাপোর্ট বাংলা, ইংলিশ, জিকে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সাতটা সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে আমাদের আসলে সংগ্রাম বা হচ্ছে ফাইট চলবে। আসলে তোমাদের প্রস্তুতির সাথে সমানচালে চলবে আমাদের হচ্ছে সার্বক্ষণিক সেবা, তথ্য সংগ্রহ, এবং সেই সাথে তোমাদের প্রস্তুতির লেভেলটাকেও যেন বিনামূল্যে, বিনা অর্থের ভিত্তিতে এবং তোমরা অ্যাভেলেবল ভাবে সবকিছু আসপেক্ট সিরিজের পক্ষ থেকে পেতে পারো, সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আসছি। আজকে আমরা একটা বিশেষ চমক রাখছি তোমাদের সাথে, যারা টাইম লাইনে আছো, স্পেশালি যারা মাত্র জয়েন করেছো, আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ সেশনটি তুমি তোমার হচ্ছে টাইম লাইনে রেখে দাও এবং শেয়ার করে রাখো। এবং হচ্ছে আমরা তোমাদের সাথে আজকে স্পেশালি যে সাবজেক্ট ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো, ভর্তি পরীক্ষার কথার পাশাপাশি আমি তোমাদের সাথে দুই একটা বিষয় মানে খুব বেশি আলোকপাত করব, খুব বেশি গুরুত্ব দেব। সেসাথে আমি একটু শেয়ার করে আসি আমার টাইম লাইনে, যাতে তোমরা তোমাদের টাইম লাইনের পাশাপাশি আমার টাইম লাইনেও আমি একটু দিয়ে আসি, যে আমি যেন আমিও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যখন লাগবে আমরা দেখে রাখতে পারি। ঠিক আছে, অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ। আসলে আনএক্সপেক্টেডলি আমরা লাইভে এসেছি পূর্ব ঘোষণা ছাড়াই, তারপরে তোমরা অনেকে এখানে জয়েন করেছো। সো তোমরা তোমাদের প্রশ্নগুলো করে ফেলতে পারো, যে কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা যদি তুমি করে ফেলতে পারো তাহলে আমরা সেগুলোকে হচ্ছে আনসার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে প্রত্যেকটার ভিতরেই হচ্ছে তোমাদের সাথে আমরা থাকব, এবং খুব বড় কিছুই আসলে তোমাদের সাথে অপেক্ষা করছে, পুরো মাস ব্যাপী যেন তোমাদের পাশে প্রতিদিন আমরা থাকতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে খুব প্ল্যান করছি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ হচ্ছে ফারিয়া সুলতান আর শিমু, তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, অনেকেই যেন আসলে আসলে লাইভ সেশনটাতে আসে। ঠিক আছে, আমরা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ অ্যান্ড জিকে, ঠিক আছে, এগুলো আমাদের সাথে হচ্ছে ভেরি কমন সাবজেক্ট। আমি আজকে প্রথমেই আসলে তোমাদের সাথে একটা চমক রাখবো, যে বেসিক প্রস্তুতির জন্য আসলে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করা। এই কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে আসলে আমাদের অনেকের থাকে মেধা অনেক বেশি, তারা হচ্ছে দ্রুত কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, বা অনেকে দুর্বল থাকে, বাট সবশেষ রেজাল্ট যেটা সেটা হচ্ছে যে কি মেথডে তুমি পড়াশোনা করছো, কোন মেথড নিয়ে তুমি স্টাডি করছো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, সেটা খুবই বেশি গুরুত্ব বা ইফেক্ট ফেলে সবাইকে। আজকে তোমাদের সাথে আমি হচ্ছে একজনকে পরিচয় করায় দিব, সেটা হচ্ছে তোমাদের সাথে সেই উনি বাংলা বিষয়ে কথা বলবে, আমি একটু আদার সাইড বিষয়গুলো নিয়ে কথা বলছি তোমাদের সাথে। এখন আমাদের সাথে হচ্ছে আমন্ত্রণ জানানো হবে, আমন্ত্রণ জানাবো আমি হচ্ছে আমাদের বাংলা স্যারকে। তার আগে আমি একটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের যাত্রা শুরু হয়ে গেল, তুমি কিভাবে টাইম যাবে সেটা টের পাবে না, সেই জন্য টাইমগুলোকে ইউটিলাইজ করার জন্য স্পেশালি তুমি তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখবা। নাম্বার ওয়ান, একটা হচ্ছে একটা গুড প্ল্যাটফর্ম তুমি হচ্ছে চয়েস করেছো বা চয়েস করবা যেখান থেকে তুমি প্রতিনিয়ত উপকৃত হবা। নাম্বার টু হচ্ছে গুড কন্টেন্ট লাগবে, সেটা হচ্ছে যে তুমি যেখানেই পড়ো, যেখানে যেটাই পড়ো, একটা ভালো কন্টেন্ট না হলে তোমার ভালো প্রস্তুতি হবে না। এই গুড কন্টেন্টের জন্য অ্যাসপেক্ট সিরিজের টপ লেভেলের টিচারদের যে লেখা বইগুলো এগুলো তোমার ভালো বন্ধু হতে পারে। নাম্বার থ্রি হচ্ছে যে কোনো মুহূর্তে তুমি কামব্যাক করবা, ধরো তোমার কোনোভাবে কিছুদিন পড়াশোনা হয় নাই, বাট পরের স্টেপে পড়াশোনার গতিটা বাড়াই দিতে হবে। ধরো কিছুদিন তোমার ব্যাপক হচ্ছে তোমার টাইম নষ্ট হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, হতাশ হয়ে গেছো, সেগুলো থেকে আবার ফিরে এসে নতুন করে শুরু করতে হবে, এটাকে বলা হয় কাম ব্যাক। তো অ্যাডমিশন টেস্টের তিনটা জিনিস তুমি হচ্ছে খুব বেশি গুরুত্ব দিবা, সেগুলোকে আমি তোমাকে বললাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে স্পেশালি। আমরা একটা সুখবরটি হচ্ছে আমাদের সবার কাঙ্ক্ষিত, সবার প্রিয় যে সাবজেক্টটি সেটা আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু এই বাংলা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সাবজেক্ট, কারণ আমরা প্রতিনিয়ত অবহেলা করে এই বাংলাটাকে
নিজেদের মাঝে আসলে তোমরা হচ্ছে ভালো প্রস্তুতি নিতে পারি না, কিন্তু ভর্তি পরীক্ষা বাংলা একটি আবশ্যিক বিষয় এবং এটাতে আমাদের ভালো করার কোনো বিকল্প নাই। সো আমাদের আসপেক্ট সিরিজের নতুন আঙ্গিকে যুক্ত হয়েছে আমি বলবো যে দেশের বেস্ট একটি বই, সেটা হচ্ছে আসপেক্ট বাংলা বই। এবং আসপেক্ট বাংলার লেখক বৃন্দের প্রধান যিনি ছিলেন শুরু থেকেই, তিনি হচ্ছে আমিনুল ইসলাম মিলন, সবাই তাকে চেনে। আমি মিলন স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি সামনে আসার জন্য। ধন্যবাদ হোসেন আলী স্যারকে। একটু সবাই একটু কমেন্ট করতে পারো তোমরা যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী আছো, যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং লাইভ ক্লাসটি ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। তো আমি আসলে বাংলা নিয়ে কথা বলবো, তার আগে আরেকটু জানতে চাই যে যারা ক্লাসটি করছো তাদের মধ্যে অ্যাডমিশন কে নিজের কে কে, বা তোমরা কে ক্লাসটি করছো একটু কমেন্ট করো যে কে কোথা থেকে ক্লাসটি করছো। এবং তোমাদের সাথে যারা আছে এই মুহূর্তে, তোমাদের সাথে যারা তোমাদের ফ্রেন্ড যারা হচ্ছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে তোমরা মেনশন করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে সাথে সাথেই হয়তো বা সে যদি অনলাইনে থাকে যুক্ত হতে পারবে। পাশাপাশি হচ্ছে যে তোমরা আরেকটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা হচ্ছে এবার অ্যাডমিশন টেস্ট দিবা তারাও একটু মেনশন করো, তাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে। আমরা আজকে একটু গাইডলাইন গুলো কথা বলবো, আসলে বাংলা ওইভাবে আজকে আমরা পড়াবো না। আরেকটা সুখবর দিই, সেটা হচ্ছে তোমরা তোমাদের জন্য এবার আসপেক্ট সিরিজ তোমরা জানো যে সবসময় ব্যতিক্রম বিষয়গুলো নিয়ে কাজ করে, তো এবার তোমাদের সাথে যুক্ত হলো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে বাংলা বিষয়ে একটি বই, এবং সেটি হচ্ছে তোমরা একটু দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আসপেক্ট বাংলা। এবং আমরা এ বই একটা কথা বলছি এরকম যে গৃহশিক্ষকের বিকল্প, আসলে দেখো সবার পক্ষেই কিন্তু একেবারে বাসায় যে গৃহশিক্ষক রেখে পড়বে এই এবিলিটি কিন্তু সবার নাই। অনেকেই হয়তো বা বাসায় হচ্ছে হাউস টিউটর রেখে পড়ে, তারা সাধারণত নর্মাল স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে কোনো কোচিং সেন্টারে তারা হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেয়। সচরাচর আমরা এই চিত্রটাই দেখি, হয়তো বা হাজার একজন স্টুডেন্ট হয়তো বা সে বাসায় শিক্ষক রেখে পড়ে। তো আমরা এই বইটি আসলে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই বইটি আমরা আসলে এমন ভাবে সাজিয়েছি যে একজন শিক্ষার্থী একেবারে তৃপ্তি সহকারে বুঝে সে পড়তে পারবে। এবং আমরা একটু শুরুতেই বলবো যে বইয়ের মধ্যে আসলে কি কি আছে, তোমরা একটু সবাইকে মেনশন করো। আরেকটা বিষয়, যদি তোমরা সবাই আগ্রহী থাকো এবং ইনশাল্লাহ আমাদের যেটা সিদ্ধান্ত যে এই পেজ থেকে এবং আসপেক্ট সিরিজের যে গ্রুপ এবং পেজ থেকে আমরা নিয়মিত হচ্ছে লাইভ ক্লাস নিব বিষয় ভিত্তিক, অবশ্যই তোমরা তখন খাতা কলম সাথে নিয়ে বসবে এবং এইচএসসের যে পাঠ্য বই এবং নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ পুরাতন প্লাস নতুন সেগুলো নিয়ে যদি বসো আমরা কিন্তু তোমাদেরকে একেবারে টপিক ওয়াইজ হচ্ছে আলোচনা করবো। তো শুরুতে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের বাংলায় সাধারণত অ্যাডমিশনের যে বাংলা সেখানে মূলত চারটা বিষয় থেকে প্রশ্ন থাকে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকরণ। আমরা জানি যে ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে, সেই ব্যাকরণের ক্ষেত্রে আমাদের যেটা অনুসরণ করতে হবে নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ পুরাতন প্লাস নতুন। তো আমরা এই বইটাতে এই দুইটা বইয়ের সমন্বয় আসলে তৈরি করেছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সাহিত্য। তো আমরা জানি যে সাহিত্যে বলতে এইচএসসি যে গদ্য পদ্য সেই বিষয়টি, তো আমরা গদ্য পদ্যের প্রত্যেকটি লাইন আমরা ব্যাখ্যা সহ আলোচনা করেছি এবং কবিতার প্রত্যেকটি লাইন আমরা ব্যাখ্যা সহ আলোচনা করেছি, যাতে করে একজন শিক্ষার্থী সে নিজে নিজে পড়ে বইটি বুঝতে পারে। এবং তোমরা জানো যে বিগত কয়েক বছরের সাহিত্য থেকে ব্যাকরণ থেকে এবং বিরোচন থেকে আমরা যদি দেখি তৃতীয় যে পাঠটা সেটা হচ্ছে বিরোচন। আমরা একটু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা অ্যানালাইসিস করি, তোমরা হয়তো বা এটা জেনে থাকবা, সেটা হচ্ছে যে ব্যাকরণের চাইতে সাহিত্যতে বেশি প্রশ্ন থাকে, কিন্তু শিক্ষার্থীরা এই সাহিত্যটাতে বেশি দুর্বল থাকে কারণ তারা হচ্ছে একটা শর্ট সিলেবাস পড়ে আসে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন থাকে। আমাদের আরেকটা বিষয় থেকে প্রশ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে লিখিত। এখন শিক্ষার্থীরা যে কাজটা করে দেখো, তারা হচ্ছে ব্যাকরণের জন্য একটা বই কিনে, তারা সাহিত্যের জন্য আরেকটা বই কিনে, তারা বিরোচনের জন্য আরেকটা এক্সট্রা বই কিনে এবং লিখিতের জন্য আরেকটা বই কিনে। তো এখন দেখো তার মানে এখানে টোটাল সে কয়টা বই কিনে, সে হচ্ছে এখানে চারটা বই কিনে, এবং চারটা বই কিনতে টোটাল তার প্রায় এখানে 1,000 টাকার মতো খরচ হয়। এবং পাশাপাশি এত এই বইগুলো কিন্তু আসলে এত অল্প সময়ের মধ্যে তার জন্য শেষ করাও করছি না, একটা বিষয় মনে রাখবা যে সময়ের কাজটা সময় মতো শেষ করাও কিন্তু একটা স্মার্টনেস। তো আমরা সামনে স্মার্ট বাংলাদেশ গড়তেছি, এখন যদি নিজে স্মার্ট না হই, এই জন্য আমি বলবো যে বাংলাদেশের প্রথম একেবারে স্মার্ট বুক যদি আমরা বলি সেটা হচ্ছে আসপেক্ট বাংলা। কেন আমি চারটা কারণ বলি, চারটা কারণের মধ্যে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বইয়ের কাভারটা, আমরা পেজও দিয়ে দিবো একটু পরে। সেটা হচ্ছে এই বইটার মধ্যে ব্যাকরণ আলোচনা আছে, পাশাপাশি ব্যাকরণের যত শর্ট টেকনিক আছে সবগুলো এখানে দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে সাহিত্যের প্রত্যেকটা গদ্য পদ্য এবং কবিতা, মানে গদ্য পদ্য এবং হচ্ছে আমরা যদি সহপাঠ বলি সহপাঠের লাইনগুলো মোটামুটি হচ্ছে গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে, বিশেষ করে
প্রত্যেকটা গদ্য এবং পদ্যের যে লাইনটা একেবারে অ্যানালাইসিস করে দেওয়া আছে, শব্দার্থগুলো দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে বিরোচন যে পাঠ সেটার মৌলিক আলোচনা পাশাপাশি এখান থেকে শর্ট ট্রিক দেওয়া আছে, এবং লিখিত যেটা আমরা আলোচনা করেছি। আশা করি লিখিতর সাথে আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে এখানে বিসিএস এর প্রশ্নগুলো আমরা যুক্ত করে দিছি, যাতে করে সরাসরি প্রশ্ন কমন পড়ে আমার মনে হয়। অর্থাৎ এই চারটা বিষয়ের জন্য তোমার একটা বই যথেষ্ট, এর বাইরে দরকার নাই। তো তোমাদেরকে যে বিষয়টা বলবো, যে আসলে আমার কথা এত বড়টা বিশ্বাসও করার দরকার নাই যে না স্যার যেটা বললো আসলে আছে কিনা, তোমরা লাইব্রেরিতে গিয়ে যে কোনো বই কেনার আগে যদি হচ্ছে আজকে বাংলা বইটা কিনো, আমার মনে হয় বা অন্তত 5টা মিনিট হচ্ছে পড়ে দেখো, তখন তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারবা যে আমি তো এরকম একটা বই খুঁজতেছিলাম। অর্থাৎ এই বইয়ের মধ্যে ব্যাকরণ বিস্তারিত আলোচনা আছে, শর্ট ট্রিক্স দেওয়া আছে, বিগত বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সকল প্রশ্ন দেওয়া আছে, সাহিত্য অ্যানালাইসিস করা আছে হচ্ছে আমাদের প্রত্যেকটা গদ্য পদ্য, পাশাপাশি এখান থেকে বিগত বিসিএস এর প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া আছে, বিরোচন অংশের মধ্যে আলোচনা আছে, শর্ট ট্রিক্স আছে, বিগত বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তির প্রশ্ন দেওয়া আছে, এবং সাহিত্য অংশে মৌলিক আলোচনার পাশাপাশি কিন্তু বিগত প্রশ্নগুলো সলভ করা আছে। সুতরাং আমার মনে হয় যে আসলে এতটুকু যদি তুমি পড়ে ধরে রাখতে পারো ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। তো তোমরা একটু কমেন্ট করো যে তোমরা পরবর্তীতে, আসলে আমরা যেহেতু বিষয়ভিত্তিক ক্লাস নিব, তো তোমরা আসলে এখানে এখানে চারটা বই আসলে দরকার নাই, আমরা যদিও চারটা বই লিখিয়ে দিছি, তাহলে একটা বই দরকার সেটা কোনটা তুমি দেখো। এই চারটা বিষয়ের জন্য হচ্ছে একটা বই দরকার, চারটা বই, যদিও আমাদের বাজারে অনেক বই আছে এরকম, অর্থাৎ চারটা বই না কিনে তোমার কিন্তু একটা বই কিনলেই হচ্ছে। তো অনেকেই তোমরা জানো যে আমি দীর্ঘদিন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি এবং বিসিএস এ ক্লাস নেই, প্রায় হচ্ছে আমি 15-16 বছর যাবৎ ক্লাস নিচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ, এবং পাশাপাশি বিসিএস এ ক্লাস নিচ্ছি 8-9 বছর যাবৎ। তো আমার অভিজ্ঞতা থেকে একটা বিষয় বলতে পারি যে তুমি বাজারে যত বই তোমার কাছে থাকুক না কেন, যদি এই বইটি থাকে আশা করি অন্য কোনো বইয়ের তোমার দরকার হবে না, এবং এটার পাশাপাশি তুমি যদি মোটামুটি হচ্ছে নিয়মিত স্টাডি করো এবং আমাদের লাইভ ক্লাসগুলো করো, তাহলে অন্তত বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সর্বোচ্চ ভালো একটি পরীক্ষা দিতে পারবা। আরেকটা বিষয় বলবো যে আমরা এখানে কখনোই তোমাকে 100 ভাগ প্রশ্ন কমন, 100 ভাগ প্রশ্ন কমন এই ধরনের মানে অবান্তর কথা বা এরকম ধরনের কথা বলবো না, তবে এটা আমরা বলতে পারি যে সর্বোচ্চ কমন, এই জন্য আমরা বই একটা কথা লিখে দিছি যে 100 ভাগ নয় সর্বোচ্চ কমনের নিশ্চয়তা। অর্থাৎ যদি 15টা MCQ আসে আমি বলবো না আমার বই থেকে 15টাই কমন পড়বে, একটা তো বাইরে থেকে আসতেই পারে, কিন্তু যদি 13টা বাংলাদেশের কোনো বই থেকে কমন পড়ে তাহলে অবশ্যই আমাদের আজকের বাংলা থেকে কমন পড়বে। এই জন্য আমরা বলবো যে 100 ভাগ নয় সর্বোচ্চ কমন নিশ্চয়তা। তো সবশেষে তোমরা একটু কমেন্ট করো আসলে কোন বিষয়ের ক্লাস চাও, আর যারা হচ্ছে শেয়ার করছো বিষয়টা তারা হচ্ছে অবশ্যই কমেন্টে শেয়ার ডান কথাটা লিখে দাও, তাহলে আমাদের বইয়ের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে তোমাদেরকে বিষয়গুলো দেখাবো। যেমন আমরা একটু বলি আমাদের বইগুলো আসলে সূচিপত্রটা যদি আমরা একটু বলি তাহলেই তোমরা আসলে বুঝতে পারবো, আমরা একটু পরে হয়তো শেয়ার দিব এটা। হ্যাঁ, তো একটু বলি আমরা এই বইয়ের যদি আমরা সূচিপত্রটা একটু বলি, হ্যাঁ, তো তোমরা একটু দেখতে পারো যে আসলে এখানে কি কি আছে। হ্যাঁ, তো এরপরে তোমরা একটু কমেন্ট করো যে আসলে তোমরা কোন বিষয়ের ক্লাসটি চাও। আসবেক বাংলাতে আসলে এখানে সূচিপত্রে যে বিষয়গুলো দেয়া আছে আমরা কয়েকটা বিষয় বলবো। প্রথমে যে বিষয়টা দেয়া আছে সেটা হচ্ছে বাংলার গুরুত্ব। আসলে এখানে তোমার কেন বাংলা পড়তে হবে, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলা কত নাম্বার আছে এই বিষয়টা তোমার জানা দরকার, এই জন্য প্রথমে যে বিষয়টা দেয়া আছে। দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত সাজেশন, এবং আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেইটাই যদি তুমি না জানো, একটা মানুষের পক্ষে ব্যাকরণে 43টা টপিক করা সম্ভব না, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড ব্যাকরণে কিন্তু 43টা টপিক আছে, তাহলে কোনগুলো দরকার সেই বিষয়গুলো কিন্তু এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে, এটা আমাদের কোনো মন করা কথা না, বিগত প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এই বিষয়গুলো দিয়েছি। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিগত প্রশ্ন, তার আগে আমরা একটু বলি সেটা হচ্ছে আলোচনা, প্রত্যেকটা বিষয়ের এখানে আলোচনা দেয়া আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে আলোচনা বলতে যেটা অর্থাৎ গদ্য প্লাস হচ্ছে পদ্যের প্রতিটি লাইনের ব্যাখ্যা। তো সচরাচর এই বইগুলোতে কিন্তু এই বিষয়গুলো দেয়া নাই, তোমরা দেখবা যে অনেক বই হয়তো আছে এখানে গদ্য এবং পদ্যগুলো শুধু টাইপ করে দিয়ে দিছে এবং কোনো লাইনের হচ্ছে ব্যাখ্যা দেয়া নাই। একজন শিক্ষার্থী গদ্য পদ্য তো তার বইতেই আছে, তাহলে শুধু শুধু এই বিষয়গুলো করে বইয়ের হচ্ছে পেজ বাড়ানো তো দরকার নাই, এজন্য আমরা শুধু গদ্য পদ্য টাইপ করে দিই নাই, আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে দিছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে টপিক ভিত্তিক প্রশ্ন, এই ব্যাপারে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই বিষয়টা আমি একেবারে ভলফ করে বলতে পারি বাংলাদেশের কোনো বইতে নাই। টপিক ভিত্তিক প্রশ্ন কিরকম, ধরো বাজারে যে কোনো একটা বই তুমি যদি হাতে নাও, সব বই ভালো, কোনো বই খারাপ সেটা বলবো না, কারণ একটা পাবলিকেশন যখন বই দেয় অবশ্যই ভালো বই দেয়, কিন্তু সেখানে ধরো আমার পথ বা অপরিচিত আলোচনা করে বিগত প্রশ্ন দিয়ে দিছে,
আমরা যে কাজটি করেছি টপিক ভিত্তিক প্রশ্ন কি, আমরা ধরো আলোচনা করছি আমার পথ, এই লেখক পরিচিতি, ধরো কাজী নজরুল ইসলাম, এই লেখক পরিচিতি থেকে বিগত প্রশ্ন আলোচনা করছি, শব্দার্থ, শব্দার্থ থেকে বিগত প্রশ্ন আমরা আলোচনা করেছি, হচ্ছে পাঠ্য বইয়ের যে গদ্যটা অর্থাৎ আমার পথ, এটার বিশ্লেষণ, সেখান থেকে বিগত প্রশ্ন, তারপর ধরো ভাষাভিত্তিক প্রশ্ন, ভাষাভিত্তিক থেকে বিগত প্রশ্ন, এরপরে এই নজরুল থেকে বা কাজী নজরুল ইসলাম থেকে বিসিএস এর প্রশ্ন। তার মানে হচ্ছে আমরা প্রশ্নগুলো দিয়েছি টপিক ওয়াইজ, আসলে তোমরা যেভাবে চাও, কারণ পুরো গদ্য পড়ার পরে যখন তুমি বিগত প্রশ্ন পড়ো অনেক কনফিউশন তৈরি হয়, কিন্তু যখন তুমি জাস্ট ছোট ছোট পাঠ করে পড়ে বিগত প্রশ্ন পড়ে ফেলবা, আশা করি সমস্যা থাকবে না। তো তোমরা একটু কমেন্ট করো যে আসলে কোন বিষয়ের ক্লাস তোমরা চাও, আর যারা হচ্ছে শেয়ার করেছো অবশ্যই কমেন্টে লিখে দাও শেয়ার ডান, এটা লিখলে আমরা তোমাদেরকে হয়তো বা বইয়ের কিছু অংশ আমরা দিয়ে দিব তোমাদেরকে, যেটা তোমাদের পিডিএফ দেখেও তোমরা পড়তে পারবা, বা আমাদের যে বইয়ের যে গুরুত্বপূর্ণ তথ্য কিছু ফাইল আমরা তোমাদেরকে দিয়ে দিতে পারি অনলাইনে, যাতে করে তোমরা আসলে একটা আইডিয়া পেতে পারো। ওকে, একটু কমেন্ট করো কে কোন বিষয়ের ক্লাস চাও, আর আমরা খুব দ্রুতই হচ্ছে একটা তোমাদেরকে রুটিন দিয়ে দিব যে মাসব্যাপী যে আমাদের ফ্রি ক্লাসগুলো হবে জানুয়ারি মাসব্যাপী, সেটা তোমরা অচিরে জানতে পারবে। এই জন্য তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই আমাদের পেজের লিঙ্কটি পাঠাও, বা আমাদের এই পেজে তাকে মেনশন করো, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো সে করতে পারে। ওকে, তো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর এখানে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা বিষয় আলোচনা করার পাশাপাশি সে সবশেষে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের লিখিত বিষয়, অর্থাৎ লিখিত প্রস্তুতির বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তার মানে লিখিত বিষয়ে তোমার কিন্তু এই বইটা হলেই তোমার জন্য যথেষ্ট, এবং এখানে মৌলিক আলোচনা করা আছে এবং বিগত প্রশ্নগুলোর সলিউশন দেওয়া আছে। আর অনেকেই এখানে জিজ্ঞেস করতে পারো, অনেকেই আমাদেরকে ইনবক্স করছে যে দাম কত বা এরকম, তা আসলে এটার এখন তো তোমরা জানো কাগজের দাম বেশি, সব কিছুরই দাম বেশি, তো এটা আসলে মূল্য হবে 480 টাকা। তোমরা এটা মোটামুটি জেলা লেভেলের প্রায় সবগুলো লাইব্রেরিতে আগামীকাল তো ইনশাল্লাহ পেয়ে যাবা। তো তোমরা আরো যদি তোমাদের কোনো জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। আরেকটা, ওয়ালাইকুম আসসালাম তানভীর আহমেদ, একটু তোমরা কমেন্ট করতে পারো যে তোমরা আসলে কোন বিষয়ের ক্লাসগুলো চাও পরবর্তীতে, তোমরা একটু কমেন্ট করো কোন বিষয়ের ক্লাস চাও, আমরা হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে আসলে ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে, এবং এক একদিন আমরা এক একটা বিষয় আলোচনা করবো, একদিন হয়তো সমাজ নিয়ে আলোচনা করব, একদিন হয়তো আমরা সোনারতরী কবিতা নিয়ে আলোচনা করব, এভাবে আমরা বিষয় ভিত্তিক যে আলোচনাগুলো এগুলো করব, এবং অবশ্যই তোমরা তখন খাতা কলম নিয়ে বসবে, এবং আশা করি যে তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। তো একটু কমেন্ট করো পরবর্তীতে তোমরা কোন ক্লাসে কোন বিষয়ে ক্লাস চাও। আমরা আজকে যদিও আসলে এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আসছিলাম, তো এর পরবর্তীতে যখন আমরা আসবো অবশ্যই আমরা টপিক ভিত্তিক ক্লাস নিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাদের যারা ফ্যান্সার ক্লাসে তাদেরকে কিন্তু গ্রুপে যুক্ত করতে পারো, অবশ্যই তারা উপকৃত হবে। তো তানভীর আহমেদ একটু বলো তোমরা আসলে কোন বিষয়ে ক্লাস চাও। তানভীর আহমেদ অনেকেই আছে ক্লাসে, চন্দন রাজ আছে, মাফিয়া আলম, লীনা আছে আমাদের সাথে, তো একটু কমেন্ট করো আসলে তোমরা কোন বিষয়ের ক্লাস চাও। হ্যাঁ, এবং আমাদের এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকেও তোমরা অর্ডার করতে পারো, সেখানে ঢুকে তোমরা কিন্তু আমাদের আজকে বাংলা এই বইটা অর্ডার করতে পারো। একটু কমেন্ট করো কোন বিষয়ে ক্লাস চাও, চাইলে আমরা হয়তো আজকেও কোনো একটা বিষয় নিয়ে একটু শর্ট টিপস দিতে পারি, একটু কথা বলতে পারি, কোন বিষয়টাতে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় সেই বিষয়গুলো তোমরা জানিয়ে রাখতে পারো। তো সবশেষে আবারও বলবো যে তোমরা যদি আমাদের পেজের সাথে যুক্ত থাকো, অনেক শিক্ষার্থী আছে যাদের আসলে কোচিং করার সুযোগ হয় না, আমাদের পেজ এবং গ্রুপের সাথে যদি থাকো, আমাদের যে নিয়মিত লাইভ ক্লাস হবে আমরা তোমাদেরকে কালকে বা পরশুর মধ্যে তোমাদেরকে পূর্ণাঙ্গ রুটিনটা দিয়ে দেবো যে আমাদের কোন কোন দিন কোন কোন স্যার ক্লাস নেবে, বা তোমরা যদি আরো অন্য কোনো বিষয়ের ক্লাস চাও সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু কমেন্ট করতে পারো। তো আমরা তো আরেকটা তোমাদেরকে সবশেষে যেটা আমি হচ্ছে সুখবর দিব সেটা হচ্ছে যে তোমাদের যদি অনলাইনে অর্ডার করো, হ্যাঁ আমরা একটু অফারটা বলে দেই আর কি, যে এই সপ্তাহের জন্য অফারটা হচ্ছে যে সার্ভিস চার্জ ফ্রি, অর্থাৎ বইটা তুমি ঘরে বসেই এই নির্ধারিত মূল্যে পাবা, এটার জন্য আসলে কোনো সার্ভিস চার্জ লাগবে না। হ্যাঁ, অফারটা হচ্ছে তোমার এটা সার্ভিস চার্জ, বা আমরা এটাকে কুরিয়ার চার্জ বললি নাকি, সার্ভিস চার্জ, অথবা এটাকে অনেকে আসলে কুরিয়ার চার্জ বলতে ভালো বোঝে আর কি, সার্ভিস চার্জ অথবা কুরিয়ার চার্জ ফ্রি, মানে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। হ্যাঁ, তো তোমরা যদি আমাদের শুধু অনলাইন থেকে নাও, হ্যাঁ তোমরা যদি শুধু আমাদের অনলাইন থেকে নাও, একটু বলে দিচ্ছি এখানে যারা আমাদের সাথে কমেন্ট করেছো একটু বলে দিই, ফারিয়া সুলতানা সিমু সহ বাকি যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি, যারা কমেন্ট করেছেন সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবে বা আমাদের ফোন নাম্বারে ফোন দিয়েও যদি অর্ডার করে, এই সপ্তাহের জন্য আমরা এক সপ্তাহের জন্য আর কি, অর্থাৎ আগামী 7 দিন এটা চলবে, এই অফারটা হচ্ছে আসলে এক সপ্তাহের জন্য,
পরবর্তীতে কিন্তু এই অফারটা থাকবে না, এই প্রথম সপ্তাহের জন্য প্রযোজ্য। তোমাদের হচ্ছে সার্ভিস চার্জ পুরোপুরি ফ্রি, অর্থাৎ আমাদের একটা বই সাধারণত, হ্যাঁ এখানে একটু বলছে স্যার বাংলা সেকেন্ড পেপার যদি ফার্স্ট থেকে পড়ান খুবই উপকৃত হতাম। হ্যাঁ আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং টপিক ওয়াইজ আমরা ক্লাস নিব। তো তোমাদের জন্য যে কথাটা বলে আজকের আমরা লাইভটা শেষ করব, সেটা হচ্ছে তোমরা যদি এই সপ্তাহে অর্ডার করো তাহলে তোমাদের জন্য এই বইয়ের কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি। আর আমরা পরবর্তী পোস্টের মাধ্যমে বইয়ের আমরা কিছু ছবি দিয়ে দিব, যাতে করে তোমাদের আইডিয়া নিতে সুবিধা হয় যে আসলে বইটা কেমন। তো সবাই ভালো থাকো। সৃষ্টি দে বলছে স্যার আপনার ক্লাস অসাধারণ। হ্যাঁ তোমরা আগেও হয়তো আমার ক্লাস করেছো, অনেকে হয়তো পরিচিত, তো ইনশাল্লাহ তোমরা কমেন্ট করো, আমরা টপিক ওয়াইজ কমেন্ট করো যে টপিকের ক্লাস চাও, আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর ক্লাস নিব। তো কারো যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। এই বলে আমরা আজকে আমাদের লাইভ ক্লাসটা এখানে শেষ করব। আবারও অনেকের জন্য এই বইয়ের হচ্ছে কাভারটা একটু দেখাচ্ছি, তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের হচ্ছে পরবর্তীতে অর্ডার করতে সুবিধা হবে। ওকে তো এখানে অবশ্যই তোমরা একটু এখানে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো। ওকে সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।